নেশার কবলে পড়ে দেনা, দেনা মেটাতে নিজের নাবালিকা মেয়েকে বিক্রি। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের। দেনা মেটাতে নিজের মেয়েকে বিক্রি করার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার উত্তর গোপালপুরের বাসিন্দা সুখদেব চক্রবর্তীর বিরুদ্ধে। তার বয়স 28 বছর। সুখদেব তার নাবালিকা মেয়েকে 1 আগস্ট রবীন্দ্র বাসনের এক যুবককে বিক্রি করে দেন এমন অভিযোগ ওঠে। পঞ্চায়েতের তৎপরতায় 3 দিনের মাথায় উদ্ধার হলো বিক্রি হওয়ার নাবালিকা। উদ্ধারের পর রীতিমতো হুমকির মুখে পড়তে হয় ওই নাবালিকা মা এবং উদ্ধারকারী গ্রাম পঞ্চায়েত সদস্যদের। ঘটনার পর প্রশাসনের দ্বারস্থ হয়েছে নাবালিকার মা। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল জানান, যে চক্রটি সক্রিয় হয়েছে তাদের নামের লিস্ট প্রশাসনের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না এবং মেয়েটির নিরাপত্তার জন্য তাকে এখন কোন একটি হোমে রাখা হবে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। নাটশাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঙ্গিবসান গ্রামে এবং একজন মুসলিম ছেলেকে বিক্রি করে দেবে, সম্ভবত খবরটা পেয়েছি প্রস কোয়ার্টারে কোথাও চালিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। সে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সময় নষ্ট না করে আমাদের প্রধান সাহেবকে জানানো হয় ব্যাপারটি। জানানোর পরে ওই সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য সুকুমার পাত্রকে নিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে মেয়েটিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার পরে সে হুমকি দিতে থাকে, তার বাবাকে সে তার বাবা তার মেয়েকে বিক্রি করতে চায়, সেখানে পঞ্চায়েত কেন বাধা দেবে? আমাদের তো চলাফ শেষ করে দিল। আমরা যে এই রাতের ঘুম আমরা ঘুমাইতে পারি, রাতের বেলা এসে ঝুট ঝামড়া করে যদি মেরে যা পালিয়ে যায় তা কি হবে? সেটা তার পরে ফাঁসি হোক আর যে হোক তার হবে, কিন্তু তার আগে তো একটা ডেড বডি পড়ে গেল। মেয়েটাকে এখন বাড়িতেই নিরাপদ নয় মনে করছে তার মা। তারা জানিয়েছে আমাদের একটা আবেদন, আমরা ব্যবস্থা করেছি ওকে একটা সরকারি হোমে রাখার ব্যবস্থা করে। আর সেই সঙ্গে সঙ্গে এই ধরনের কাজে যারা যুক্ত, যেটুকু আমরা সূত্র পেয়েছি আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে, তার অনুসন্ধান করে যাতে ধরা যায় সেই রকম ব্যবস্থা।